সকাল থেকে খুবই গরম, আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই নিম্নচাপ সরে যেতেই গরম বেড়েছে। তবে আগামী সপ্তাহতেই নিম্নচাপ জাঁকিয়ে বসতে পারে দক্ষিণবঙ্গে, যার জেরে পুজোর আগে ফের বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর পেয়ে নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বাড়বে তাপমাত্রা ও ভ্যাপসা গরম। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 23 সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরে আর একটা নিম্নচাপ আসছে, যার ফলে বৃষ্টি হবে কলকাতাতে ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে। বৃষ্টির জেরে পুজোর বাজারও মাটি হতে পারে। শুক্রবার কলকাতার আকাশ থাকবে রোদ ঝলমলে, তবে বেলা বাড়তেই গরমও বাড়বে। কলকাতার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আবহাওয়া সংক্রান্ত আরও খবর জানতে নজরে রাখুন এনার্জি বাংলায়।